चाहुडागी बैदुरानी शमशान घाटमा कोरोना भाइरस संक्रमित भएर मृत्यु भएका शवहरूलाई दाह संस्कार गर्ने कार्य चलिरहेको छ। यहाँ भएका शव जलाउने दुईवटा इलेक्ट्रिक चुल्हा बिग्रिएको छ। सिलीगुडी अनि जलपाइगुडी जिल्लाका कोरोना भाइरस संक्रमितहरूको मृत्यु भए पश्चात उक्त साहुडागी घाटमा जलाउने कार्य गरिरहेको छ। हाल दिन प्रतिदिन मृतकको संख्या बढिरहेको छ। यसै कारण हिजदेखि जुन एउटा भिडियो भाइरल भइरहेको छ, जहाँ शवहरूको थाप लागिरहेको देख्न पाइरहेका छौँ। आज मंगलबार जिल्ला प्रशासनको तर्फबाट उक्त चुल्हा मर्मत नहुइन्जेल शवहरूलाई मास क्रिमेसन अथवा दाह संस्कार गर्ने निर्णय लिएको छ। तू चिल्ला भी ना बाल। हे हे हो गए हे। तू चिल्ला भी ना। की दिन बाल। बाल तो बड़ा चोर चोर ना बड़ा रिक्शा से मारना। रिक्शा से कोरोना मार बना। ये कल लो बना मानो जाने से। अलका तरह खाए। कल लो। खेला बोले बागे धान खाए। हाँ मदर के बोले कोरोना मारे। ताका घरे ढूँगे जी भी मुकाच्चे था। देख ये भावे मानो जुलते से साला। तो कोई ढूँगे ते लग में डार कोई दिन पूरे। तो क्या ढूँगा बागे? আমি তো শ্মশানে যে এখানে মেশিন মেশিন চুলি নাকি আমাদের খারাপ রয়েছে, এটা আমার কাছে রিপোর্ট নেই। আমি শুনলাম, হ্যাঁ বাইদি ভাই, আমাদের পাড়ার লোকের কাছ থেকে শুনলাম যে আপনাদের এখানে চুলি খারাপ রয়েছে, এখানে গণদাহ চলছে। আমাদের পাড়ার এই রোডের উপর দিয়ে আমাদের সাওয়াডঙ্গি রোডের উপর দিয়ে হাজার হাজার লোক চলাফেরা করে, মানুষ এখানে খুব আতঙ্কিত। আমার এরিয়ার মধ্যে এখানে আমাদের অধিকারপল্লী বলে পাড়ার লোক রয়েছে, আশেপাশে গ্রাম রয়েছে, এই এখানকার জনসাধারণ এই গণদাহ দেখে অত আতঙ্কিত। এদের এটা অ্যাকচুয়ালি এটা তো আমার এখতিয়ারের মধ্যে পড়ে না, এটা স্বাস্থ্য দপ্তরের এখতিয়ারের মধ্যে পড়ে, কিন্তু আমি এখানকার প্রশাসনিক পঞ্চায়েত হিসেবে কেন করা হচ্ছে সেটা তো উত্তর আমার কাছে নেই। আমি এটা এটা যখন প্রথম এখানে গণ যে এখানে প্রথম যখন দাহ করা হয় তখন আমি অলরেডি এটা নিয়ে কমপ্লেন করেছিলাম এবং আন্দোলন করেছিলাম। তখন এরা বলেছিল না এটা আপনি নিয়ে এটা মাথাচাড়া দেবেন না, এটা ভিডিওর ব্যাপার। হ্যাঁ আমি প্রধানকেও জানিয়েছিলাম, আমাদের থানাকেও জানিয়েছিলাম, ঠিক আছে, ওরা আমার কথা কর্ণপাত করেনি। মানে গণদাহটা কেন করছে, চুল্লি কি খারাপ রয়েছে কালকের থেকে?
আমি জাস্ট জানি না এখানে চুলি আমাদের খারাপ রয়েছে কিনা, কারণ এখানে তো আমরা অনেকেই যাই না, কিন্তু আমি পরস্পরে শুনতে পাচ্ছি চুলি নাকি খারাপ রয়েছে। আমি চাই এখানে ইমিডিয়েটলি যদি চুলি খারাপ হয়ে থাকে এটা ইমিডিয়েটলি সরাই কাজ করে চুলির ভিতরে পড়ানো হোক। আর অ্যাকচুয়ালি আমাদের নর্থ বেঙ্গলের টোটাল যদি বডি আমাদের এখানে পড়ানো হয় তাহলে তো প্রচুর বডি হয়ে যাচ্ছে, তাতে আমাদের এখানে লোক আতঙ্কিত হচ্ছে। এটা আমরা তো আমাদের দার্জিলিং আসে, এখানে জলপাইগুড়ি আসে, মালদার কিছু কিছু আসে, আমাদের মেডিকেলে যতগুলো বডি সব তো এই দার্জিলিংয়েরও বডি রয়েছে, কালিম্পং রয়েছে, কুচবিহার রয়েছে, সব বডিগুলো তো এখানেই পড়ানো হয়। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি অনুরোধ করবো যদি আমাদের চুল্লি এখানে খারাপ থাকে ইমিডিয়েটলি এটা সরাই করে এটা মেরামত করে চুলির ভিতরেই পুরানো হোক। আমার নাম বিকাশ রায়, আমি 1 নম্বর ফুলবাড়ি জিপির পঞ্চায়েত।